এখানে উপবিশ্বাসের বিচ্ছেদের শুধুমাত্র উপবিশ্বাসের দোষ রয়েছে, এরকম মন্তব্য করছেন সাকিব খানের কিছু অন্ধভক্ত। শুধুমাত্র তারাই নন, সাকিব পন্থী কিছু অনলাইন পোর্টালও উপবিশ্বাসের নামে নানান কথা বলছেন। তারা বারবারই 10ই এপ্রিল জয়কে নিয়ে মিডিয়ার সামনে এসে সাকিব খানের মান ইজ্জত ডোবানোর কারণেই উপবিশ্বাসের সংসার ভাঙছে, এরকম দাবি জানিয়েছেন। সেই সাথে উপবিশ্বাসের নানামুখী বক্তব্য এবং মিডিয়ায় অন্তর্ধান ভেঙে আত্মপ্রকাশকেই একচোখা ভাবে দায়ী করছেন ডিভোর্সের জন্য। এদিকে এসব বিষয় উপবিশ্বাসেরও চোখ এড়ায়নি। উপবিশ্বাসকে গণমাধ্যমের কয়েকজন কর্মী এ বিষয়ে প্রশ্ন করেছেন, তার কাছে জানতে চেয়েছিলেন এ নিয়ে কি বলার আছে তার। উত্তরে উপবিশ্বাস জানালেন, আব্রাম খান জয় জন্মের আগে থেকেই সাকিব খান তাকে নানাভাবে গর্ভপাতের জন্য বলেছিল, কিন্তু তাতে রাজি না হওয়ায় সাকিব তাকে বলেছিলেন যে তাকে ডিভোর্স দিয়ে দিবেন। সে সময় উপবিশ্বাস এসব কথায় পাত্তা দেননি। সন্তান জন্মের পর তিনি অনেকভাবে সাকিব খানকে বোঝানোর চেষ্টা করেছেন, বাচ্চার কথা বলেছেন, বাচ্চাকে দেখিয়েছেন। এমন সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে দেখে যে কোনো মানুষেরই মন গলে যায়। উপবিশ্বাসও ভেবেছিলেন সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সাকিব খান কোনো কিছুতেই মানতে রাজি ছিলেন না। তখন উপবিশ্বাসেরও কোনো স্বীকৃতি ছিল না, না ছিল তার সন্তানের স্বীকৃতি। এরকম একটা পরিস্থিতিতে উপবিশ্বাস দোটানায় পড়ে গিয়েছিলেন। ভালোবেসে যে সন্তান তিনি কষ্ট করে পৃথিবীতে এনেছেন সেই সন্তান স্বীকৃতি পাবে না, এটা মানতে পারছিলেন না উপবিশ্বাস। তাই সব বাধা বিপত্তি পেরিয়ে তিনি সবার সামনে চলে এলেন, সন্তানকে নিয়ে মিডিয়ার সামনে উপস্থিত, প্রশ্ন রাখলেন সারা দেশের মানুষের কাছে। আর এ কারণেই উপবিশ্বাস তিনি মনে করছেন তার সন্তানের তো স্বীকৃতি রয়েছে, আর এটাই ছিল উপবিশ্বাসের কাছে সব থেকে বড় পাওয়া। এ কারণে এ ধরনের মন্তব্য যারা করছেন এবং বর্তমানে যারা উপবিশ্বাসকে নিয়ে নানা রকম আজেবাজে কথা বলছেন তাদেরকে কিছুই বলতে চান না উপবিশ্বাস। শুধু তিনি একটা প্রশ্নই করেছেন, আপনাদের কারো সঙ্গে কিংবা আপনাদের মা বোন কারো সঙ্গে যদি এরকমটা ঘটতো তাহলে তারা কি করতেন? 8 বছর বিয়ের পর একটি সন্তানের জন্ম হয়েছে, সেই সন্তানটিকে স্বীকৃতি দেওয়ার জন্য উপবিশ্বাস এতটা কষ্ট করেছেন, সাকিবকে হারিয়েছেন, অনেকেই তাকে তিরস্কার করেছেন, তবুও সন্তান জয়ের জন্য এটুকু করতে পেরে খুশি উপবিশ্বাস। প্রিয় দর্শক, উপবিশ্বাসকে নিয়ে এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন, অনেকেই বলেন সেদিন যদি উপবিশ্বাস মিডিয়ার সামনে লাইভে না আসতেন তাহলে হয়তো এরকম পরিস্থিতিতে পড়তে হতো না অপুকে। কিন্তু জয় কি আসলেই পেতে তার স্বীকৃতি? সাকিব খান কি আসলেই 1 বছর পরে জয়কে সবার সামনে আনতেন, নাকি এটাও ছিল সাকিবের লোক দেখানো একটা কথা অপুকে আত্মগোপনে রাখার জন্য? এসব বিষয় নিয়ে আপনাদের কি মত সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।